বিসমিল্লা রকমানুর রহিম আপনি যদি একদম নতুন হয়ে থাকেন আপনি এই প্রিন্টটা করতে পারেন না আজকে আপনাদেরকে দেখায় দিব আপনি কিভাবে এই প্রিন্টটা করবেন এবং এই স্লিপটা তৈরি করবেন এই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে প্রিয় দর্শক এখন আমরা একটা হাতা কাইটা নেব এইখানে হাতার মাপটা দিব উপরে যে প্রিন্টের ডিজাইনটা হবে এটা আমরা সাড়ে চার ইঞ্চি বাদ দিব বাদ দেওয়ার পরে পুরো হাতার লংটা এখানে মাপ দিয়ে নিয়ে একটা দাগ দিয়ে নিব আপনার হাতার লং যাই দিবেন তারপরে এখানে তিন ইঞ্চিতে একটা ডাক দিব তারপরে এইখানে ওই মাপটা এইখানে দিয়ে দিব। এটা হলো আরমলের মাপ আর এটা হলো হাতার মুখের মাপ এখানে সোজা দাগ দিয়ে নিয়ে হাতার মুখের মাপটা এইখানে বসায়া দিব তারপরে এইখানে আরমলের মাপটা দিব এটা হলো সাত ইঞ্চি তারপরে এটাকে সুন্দর করে সোজা একটা দাগ দিয়ে নিব তারপরে এই আড়মলের মাপ এবং হাতার মুখের সাথে এটা শেপ দিয়ে নিব তারপরে এইটা হাতা রাউন্ডটা সুন্দর করে চক দিয়ে দাগ দিয়ে নিব এখন এইটা একটা হাতা কাইটা নিব প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা স্লিপটা কাটিং করার পরে এটাকে এখন উল্টায় নিব। এখন মুখের ডিজাইনের জন্য এই রকম একটা প্রিন্ট আমাদেরকে সেলাই করে নিতে হবে এখন আমি আপনাদেরকে দেখাবো এই রকম প্রিন্ট আপনারা কিভাবে সেলাই করে নেবেন এইটা হলো কাপড় এখানে কাপড় আপনারা কতটুক নেবেন এটা দেখাই এখানে দেখেন আমার কাপড় নিচে আমি লম্বায় পনেরো ইঞ্চি আর পাশে আছে আপনার দশ ইঞ্চি এনে এই কাপড়টা দিয়ে আমি প্রিন্টটা করবো এই কারণে আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন রিটাইনে টেনে দেখেন আপনি বুঝতে পারবেন না এইটার চার মাথার যে কোনো এক মাথা এইভাবে ভাইঙ্গা এইখানে একটা সেলাই দিব এইখানে কিন্তু আপনার একটা কোনা আপনার কোনাটা সমান করে মাঝখানে রাইখা এইটা আপনি সেলাই দিয়ে নেবেন এইখানে সেলাইটা বন্ধ করবেন এক সুতা পরিমাণে আবার এইখানে এক ইঞ্চির একটু কম এক এক ইঞ্চির একটু এই যে এখানে এক ইঞ্চির একটু কম রেখে আবার এইখান দিয়ে সুন্দর করে হাত দিয়ে আপনি ভাঙ্গা নেবেন নিয়ে এটা আবার একটা সেলাই দিয়ে দিবেন। হ্যাঁ এইটা আমি সেলাই দিলাম এখন আবার এইখানে দেখেন আবার এটাকে কাপড়টাকে সরাবো এইভাবে আবার সরে এইখানে যে গ্যাপটা এই গ্যাপটা এই গ্যাপটা সমান রেখে আবার এইখানে সুন্দর করে হাত দিয়ে ভাঙ্গা এইটা সেলাই করে দেব এইভাবে আমি আপনাদেরকে আবারও দেখাই যে এইখানে দেখেন কাপড়টাকে সরায়া নিব নিয়ে এইভাবে এইটাকে গ্যাপগুলো কিন্তু অবশ্যই যেন সমান থাকে তাইখা এইখানে যে কাপড়টা বন্ধ করব সবগুলো রিফের মধ্যেই কাপড়গুলো এক সমান করে বন্ধ করে সেলাই দিয়ে দেব এখন আমি যেভাবে দেখাইলাম এইটার গ্যাপগুলো সমান রেখে এই যে কাপড়টা আছে এই পুরা কাপড়টুকু আমি এখন এইভাবে একটার পর একটা সেলাই দেব সেলাই দিয়ে একটা হলো এক পাশে প্রিন্ট এটা সেলাই দেওয়ার পরে আবার এইখানে আর এক পাশে প্রিন্ট করে এইটাকে ঘরের মতো করতে হবে তো এই কারণে আপনাকে অবশ্যই ভিডিওটা না টেনে দেখতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে ছড়াই দেবেন যাতে করে আপনাদের বন্ধুবান্ধবও এই প্রিন্টের অনেক সুন্দর হাতার ডিজাইনটা সেলাই শিখতে পারে তো এইটা এখন আমি পুরাটা এক পার্টে প্রিন্টটা করে নিলাম দেখেন পুরাটুকু কাপড়েই প্রিন্টটা করার পরে এখন যে আরেক যে পার্ট আছে ওই পার্টটা প্রিন্ট করব এখানে ঘরগুলো কিন্তু আমার এক সমান করে আমি কিন্তু প্রিন্টটা সেলাই করে নিলাম এই যে এইটা এখন এটা সেলাই করে নেওয়ার পরে এখন যে চার কোনা থাকলো এই যে এটা হলো সিধা বাস সিধাবাসটা নিচে রাখবো উল্টাটা উপরে রাইখা এখন আবার আর এক থেকে এখানে ধরবো দেখেন এই যে চার কোনার আবার এক কোণার থেকে এটাকে ধরবো ধরে এখন এইটা সেলাই দিব এই যে এখানে এটা সেলাই দিয়ে নিলাম তারপরে আবার আগের মতো যে এক ইঞ্চির একটু কম গ্যাপ রাখছিলাম ওই গ্যাপটা আবার এখানে রাখবো রাইখা আবার এটা সুন্দর করে সেলাই দিয়ে নেব কাপড়টা যে পরিমাণে আমি বন্ধ করছিলাম ওই পরিমাণে বন্ধ করব। একটার মধ্যে আপনি বেশি বন্ধ করতে পারবেন না একটার মধ্যে কম বন্ধ করতে পারবেন না আবার এটা আমি সেলাই দিয়ে নিলাম সেলাই দিয়ে নেওয়ার পরে আবার এই যে এক সমান ঘরের গ্যাপগুলো রেখে সেলাই দিয়ে নেব এইখানে যদি আপনি এই গ্যাপটা যদি কম বেশি করেন আপনি যখন এটাকে সমান করবেন তখন আপনি দেখবেন যে আপনার ঘরের যে স্কোয়ার হয় নাই আপনার এক সাইড বড় এক সাইড ছোট হয়ে গেছে এই কারণে এটা সেলাই দেওয়ার সময় আপনার সুন্দর সমান করে এক সমান করে সবগুলো সেলাই দিতে হবে তাতে করে এই ঘরের গ্যাপগুলো এক সমান সেলাই করার উপরে থাকে তো এইভাবে এই পাটটাও পুরাটা কাপড়ের ভিতরে সেলাই করে নেব এই কারণে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি এই রিপগুলো করা যদি আপনি না পারেন তাহলে আপনি রিপগুলো এই এই জায়গাটা বারবার টানে টানে দেখবেন দেখে আপনি শিখবেন আপনি এই রকম রিপ ডিজাইন করে আপনি পুরা জামা সেলাই করতে পারবেন প্লাস হলো আপনি পুরা সিলিভের ভিতরে এই ডিজাইনটা করতে পারবেন আপনি যদি এই ডিজাইনটা শিখতে পারেন আপনি যে কোনো কাজের ভিতরে আপনি এরকম ডিজাইন করে করে আপনি ওই জামাটা সেলাই করতে পারবেন এই কারণে আপনি যদি একবারই না বোঝেন একবার দুইবার তিনবার দেখলে আপনি এমনিতেই পারবেন আপনি আর এটা খুব সহজেই শিখতে পারবেন তো এই এখন আমি এইটা পুরোটুকু এই যে সেলাই করে নিলাম দেখেন সেলাই করে নেওয়ার পরে এটাকে আয়রন করে বাড়তি যে কাপড়গুলো ছিল ওগুলো আমি কাইটা নিলাম নেওয়ার পরে এখন এইখানে আমি যে হাতার যে মুখের জন্য সাড়ে চার ইঞ্চি পট্টির জন্য বাদ দিয়েছিলাম এখন এটাকে আমি ওই পট্টিটা কাটে নিব এটা কাটার জন্য দেখেন আমি এই সাইডে কিন্তু এটা কিন্তু সাইডে হাফ ইঞ্চির একটু কম কিন্তু কাপড়ের অ্যালাউন্স রাখলাম রাখার পরে এইখানে সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিয়ে নিব চক দিয়ে দাগ দিয়ে নেওয়ার পরে এখন এইখানে একটা মাপ দেবো এখানে যেমন ধরেন সাড়ে ছয় তারপরে এইখানে হাতার মুখটা দিব ছয় তারপরে এখানে হাতার একুরেট মাপটা দিবো পাঁচ তার মানে এক ইঞ্চি হলো অ্যালাউস রাখবো কাপড়ের তারপরে এটাকে সোজা দাগ দিয়ে নিব তারপরে এইটাকে সোজা দাগ দিয়ে নিব। দাগ দিয়ে নেওয়ার পরে এখন এইটা সাড়ে চার ইঞ্চিটা যেটা দাগ দিলাম এটা সোজা দাগ দিয়ে নিব। এটা মাথাটা সুন্দর করে রাউন্ড করে দেব এখন যেই মাপ আছে আমার এই মাপে আমি এটাকে সুন্দর করে কাইটা নিব এটা এখন সুন্দর করে ওই সাইডটা কাটলাম এখন এই এইটা হলো রাউন্ড হাতার মুখের মধ্যে যে সাইডটা থাকবে এটা এই যে সুন্দর করে আমি রাউন্ডটা কাইটা নিলাম কাইটা নেওয়ার পরে এখন এই মুখটা আমি হেম করে দেব এইটা হলো মুখ দুটো এখন আমি এই একটা মুখ এইভাবে হেম করব ওইটার মতো করে আরেকটাও হেম করে নেব এটা প্রথমে আপনি একটা ভাঙ্গা দিবেন পরে আবার আর একটা ভাঙ্গা দিবেন এইটা আপনি অন্যার যেভাবে চিকন করে সেলাই করেন ওইভাবে আপনি এটা সেলাই করবেন এটা আমি একটা ভাঙ্গা দিয়ে নিলাম আবার এইখানে আর একটা ভাঙা দিয়ে নিব এখানে ভাঙাতে দেওয়ার সময় আপনি সেলাইটা সুন্দর করে সমান করে দিবেন আর এইটা আমি যেভাবে মুখটা হেম করে নিলাম এইটার মতো করে যে একটা যে এই রাউন্ড পার্ট আছে এই পার্টটাও এটার মতো করে হেম করে নিব এই যে এই পার্টটা এইটার মতো করে এই পাটটাও হেম করে নিব এখন আমি দুই পাটটা হেম করে নেওয়ার পরে এখন দুইটা পার্ট এনে এখানে মুখোমুখি করে এখন এইখানে মুখটার ভিতরে টাক দিয়ে দিব টাক দিয়ে এটা আটকে নিব এটা আমি এখন টাক দিয়ে আটকে নিলাম তারপরে স্লিপটা আনব এটা হলো স্লিপটা এটা হলো স্লিপের মাছ সেন্টার আর এটা হলো মুখের ডিজাইনের মাছ সেন্টার এই দুটোকে এইখানে মাঝখানে সমান করে এই মুখটা সেলাই দিয়ে বন্ধ করে দেব এটা যখন আপনি সেলাই করবেন সিলিপের মাঝখানে সুন্দর একটা চাকাম দিয়ে নেবেন ওই চাকাম অনুযায়ী এখানে বন্ধ করে এটাকে এখন উল্টা এটার উপরে দিয়ে সুন্দর করে একটা টপসিন দিয়ে দিব এটা মুখ দিয়ে একটা টপ সিন দিব পরে আবার আর এক ফিট বাদ দিয়ে আর একটা টপসিন দিয়ে দিব। এটা আমি এখন টপসিন দিয়ে নিলাম তারপরে এইখানে যে বাড়তি আপনাদের কাপড়টুকু থাকবে আপনারা এইটা সুন্দর করে সমান করে কাইটা নেবেন এটা আমি সুন্দর করে সমান করে কাইটা নিলাম কাটি নেওয়ার পরে এখন এইটা হলো মাঝখান এই যেই জায়গাটা হলো মাঝখান এইখানে সুন্দর একটা চক দিয়ে দাগ দিয়ে নিব। আর এটা হলো ফিতা ফিতা কিভাবে বানাইতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে ওই ভিডিওটা দেখে আপনারা শিখে নেবেন কীভাবে ফিতা বানাইতে হয় আমি এটা কটফিতা বানায় সুন্দর একটা ফুল বানায় নিয়েছি মানে এই ফুলটা এটার উপরে এখানে বসায়া টাক দিয়ে দিব। টাক দিয়ে দেওয়ার পরে মূলত আমার এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে হাতার মাপ অনুযায়ী এটা আপনার হাতের সেলাই করে বড়ির সাথে জয়েন করে দিবেন